অভিষেক সভাস্থল ছাড়তেই অশান্তি পূর্ব বর্ধমানের রায়নার কাইতিতে। ভোটদান ঘিরে চরম বিশৃঙ্খলা ছড়ালো। পুলিশের বিরুদ্ধে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ তুললেন একদল তৃণমূল কর্মী সমর্থক। শেষমেশ বেশ কয়েকজন তৃণমূল নেতা কর্মী ভোট না দিয়েই ফিরে যান। ত্রিনয়নী জুয়েলার্স, হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে। দেখুন, এখানে তো আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক বলে গেলেন সমস্ত মানুষ ভোট দিতে পারবে। আমরা কর্মীরা যারা এসেছি গোটা সুদূর গোতান অঞ্চল থেকে, এখানে আমরা প্রায় 2 থেকে 2500 কর্মী নিয়ে এসেছি, যারা আমরা তৃণমূল একনিষ্ঠ সৈনিক। তো আমরা দাঁড়াচ্ছি, আমাদের কর্মীরা দাঁড়াচ্ছে, পুলিশ দিয়ে আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। গুটি কয়েক লোক যারা দলটার সঙ্গে যুক্ত নয়, তারা এসে নিজেদের মতো কে বলছে পিকের পাস পেয়ে ঢুকে গেছে, পিকের পাশে তারা টেবিলে বসে বসে লেখালেখি করছে, তারা অনেক কিছু করছে, ভেতরে সব মেনটেন করছে ওরাই। অরিজিনাল যারা কর্মী এবং তারা পুলিশকে দিয়ে মানে আমাদের কর্মীদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি দেখিনি এই কর্মীরা বলবে কারা আছে, এখানে নাম বলা ঠিক হবে না, সমীচীন হবে, আমি জানলেও বলবো না। মানে আপনারা হয়তো খবর পেয়ে যাবেন যারা ভোটটা পরিচালনা করছে ওই জায়গায়, আপনি ওইখানে গিয়ে দেখুন কারা মানে ভেতরে ঢোকাচ্ছে, কারা বার করছে, তারাই করছে। আপনারা কোন অঞ্চলে? আমি গোতান অঞ্চল থেকে এসেছি। ধাক্কাটা কাকে দিয়েছিল? দেখতে পাচ্ছেন সমস্ত কর্মী গোতান অঞ্চল থেকে এসেছি। ধাক্কাটা কাকে দিয়েছিল? ধাক্কাটা আমাদের কর্মী দিকে, যারা লাইনে দাঁড়িয়েছিল। আপনারা এখন কি চাইছেন? কি চাইছেন? আপনি চাইছি মানে এই ব্যাপারে আর ভোট দেওয়া যাবে না, কারণ আমরা শৃঙ্খলা ভোট আমরা দেব না। তাতে দল দল যেটা চিন্তা ভাবনা করবে, এসছিল সবাই একটা আশা নিয়ে, আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু বলছেন, সেই আশা নিয়ে সমস্ত কর্মীরা এসেছিল যে হ্যাঁ, আমি আমার গ্রামের এই স্বচ্ছ ব্যক্তিটাকে এখানে যাতে প্রার্থী করতে পারি তার জন্য এসেছিলেন। প্রত্যেকটা গ্রাম থেকেই কম বেশি মানে 100-150 করে লোক প্রত্যেকটা গ্রাম থেকে এসেছিলেন। তো আজকে যদি ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, আমাদের আর কি করার আছে? কিছু করার নেই। অভিষেক তো একটা নাম্বার দিয়েছে, যে নাম্বারে আপনি ফোন করলো ভোট ওই নাম্বারে যোগাযোগ করবে কর্মীরা, ওই নাম্বারে এবার করবে যোগাযোগ। হ্যাঁ, ওটা হলে আমরা খুশি। আপনার নাম পরিচয়? আপনার নাম সাহেব আলী খান। সাহেব আলী খান, আপনি কি পদ আছেন? আমি আমার কোনো পদ নেই, আমি একটা কর্মী, গোতান অঞ্চলে কর্মী। দাদা কি হয়েছে? আমি তো এখানে নিয়ে ব্যস্ত আছি, আমি যাইনি এখনো। বিষয়টা এমন কিছু বিষয় না, নিজেদের মধ্যে হয়তো একটা একটু হয়েছে, এটা ভোট দেওয়া না দেওয়ার বিষয়টা আমি ঠিক যাই, আমি ব্যাপারটা দেখি, আমি এখন যাই না, স্পটে যাই। হ্যাঁ, সবই আমার কর্মী, সংসার বড় হলে তো ঠোকাটুকি হয়, না সেরকম বিষয়ে কিছু বিষয় আমার জানা নেই। আমি যাই, যে স্পটে যাই, পুলিশের বিরুদ্ধে তো সবাই অভিযোগ দিচ্ছে, সবাই অভিযোগ সত্যা তো সত্যি যাই, ব্যাপারটা দেখি কী হচ্ছে। আমি স্পটে যাইনি, আমি এদিকে নিয়ে ব্যবস্থা ছিলাম, এইমাত্র বেরিয়ে অভিযোগ আসেনি আপনার? না, আমার কাছে কোনো। আপনার নাম পরিচয়? অসীম পাল, সভাপতি রায়না। পুলিশ যদি তাদের তাড়ি দিচ্ছে, আজকে ভোট গ্রহণ কেন্দ্রকে করে ঝামেলা, ওদের দাবি হচ্ছে পুলিশ ভোট দিতে দিচ্ছে না, তাড়িয়ে দিচ্ছে, কি বলবো? না সেরকম কিছু নাই, একটু একটা ওই আমাদের একজন নেতৃত্বর কাছাকাছি মানে এটা একজনকে একটু মানে ওই সরিয়ে দিতে যে একটু হয়েছে, সেটা মিটে গেছে, এমন কিছু নয়। আমাদের খোলা আছে ভোট কেন্দ্র, যে খুশি ভোট দিতে পারে, ভোট দিয়েছে অনেকেই, অনেকে ফোন নাম্বার যেটা অভিষেক ব্যানার্জি দিয়ে গেছে আমাদের সাধারণ সম্পাদক, সেই মতো করে সেখানেও ফোন ভোট দিচ্ছে, এবং আমাদের রায়না ভোট চলছে, সেখানেও যাদের ভোটার লিস্টে আর নাম আছে তারা ভোট দেবে, কোনো এখানে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও ঠেলে বার করে না, ওকে ঠেলে দিয়েছিলো পুলিশে, যাই হোক একটা হয়েছে, মানে ওখানে ব্যারিকেড করতে যে হয়তো লেগে গেছে, যে ওয়ে হয়ে গেছে, পড়ে গেছে, সেটা মিটে গেছে, সে নিয়ে কিছু ব্যাপার নেই। না, ওরা ভোট দিয়েছে, কিছু লোক দেয় না, তারা ফোন নাম্বার দিয়ে দেবে, সেটা আমার সাথে সঙ্গে কথা হয়ে গেছে, কোনো অসুবিধা আমাদের নেই। একদম একদম একদম, এখানে কোনো প্রবলেম নেই। না না, কেউ ও দু একজন কে কোথা থেকে কী দিল, ওটা আমাদের কোনো কর্মী নয়। আমার নাম সৈয়দ কলিমউদ্দিন, আমি পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক। ভাত ছাড়া বাঙালির দিন চলে না, আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত।
আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও সোনা, রূপেও সোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।